evening to you all, and I'm here to present our favorite lifestyle show, Sunsilk Suranjana, the complete lifestyle program. লাইফে ভেরিয়াস এন্টারটেনমেন্ট, ওয়ার্ক এবং প্রবলেমসগুলো নিয়ে আমাদের লাইফস্টাইল শো সানসিল্ক সুরঞ্জনা। অ্যান্ড অ্যাজ অলওয়েজ ইন দিস পার্ট উই আর গোয়িং টু শো ইউ অল অ্যাবাউট ইয়ার স্কিন অ্যান্ড হেয়ার। যে কোনো ওকেশনে আমরা ট্রেডিশনাল সাজে সাজতে পছন্দ করি, আর মেহেদি ট্রেডিশনাল সাজেরই একটি অংশ। তাই চলুন ভিউয়ার্স, এখন দেখে নেই এই ঈদের জন্য মানানসই একটি মেহেদির সাজ। ভিউয়ার্স ভালো আছেন নিশ্চয়ই? সামনে ঈদ, আর এই ঈদে আপনি নিশ্চয়ই আপনার হাত খুব সুন্দর করে মেহেদি ভরিয়ে নিতে যাচ্ছেন। এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পাই, খুব ইজি, আপনি ঘরে বসে সহজেই সুন্দর করে করতে পারেন। এই ধরনের একটি ফ্লোরাল ডিজাইন আজ আমরা দেখব। আমরা মেহেদি ডিজাইনের শুরুতে হাত পরিষ্কার করে ওয়াশ করে নেব, তারপর টাওয়েল ড্রাই করে ভালো করে ড্রাই করে নেব, তারপর আমরা মেহেদি ডিজাইন করব। আমরা খুব ইজি ডিজাইন করব। চেষ্টা করব একই মাপের পাতাগুলো করতে। আরও একটা ফুল দিচ্ছি, একটু ইজি করে দিচ্ছি, আমার মনে হয় সবাই পারবে। ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেল আমাদের মেহেদি ডিজাইন, খুব ইজি করে করেছি। আমার মনে হয় আপনি চাইলে এভাবে সহজেই নিজেই চেষ্টা করে মেহেদি ডিজাইনটি করে নিতে পারবেন। ভিউয়ার্স দেখে নেই মেহেদি পরার পরে আনিকার হাত কেমন লাগছে। ঈদের সময় পার্টি অ্যাটেন্ড করার জন্য দরকার একটি অ্যাপ্রোপ্রিয়েট হেয়ারস্টাইল, আর হেয়ারস্টাইলের জন্য দরকার একটি অ্যাপ্রোপ্রিয়েট হেয়ার কাট। তাই চলুন ভিউয়ার্স, এখন দেখে নিই ফেসের সাথে মানানসই একটি হেয়ার কাট। আজ আমরা একটা হেয়ার কাট দেখব, যেটি সাধারণত যাদের ফেস সামান্য ভারী, যারা ফেসটাকে একটু চাপা করতে চান, তাদেরকে আমরা সাধারণত এই হেয়ার কাটটি করতে বলি। হেয়ার কাট অনেক কিছুর উপর ডিপেন্ড করেই সাধারণত আমরা কেটে থাকি। আজ আমাদের সাথে মডেল রয়েছে আনিকা, ওকে যেভাবে ভালো লাগবে সেই কাটটি আমরা দেব। ফ্রন্ট লেয়ার করে পেছনটায় আমরা হালকা ইউ করব। চলুন ভিউয়ার্স দেখে নিই সাধারণত আমরা পার্লারে কী করে হেয়ার কাট করে থাকি। আমরা দেখতে পাচ্ছি আনিকার চুলগুলো বেশ লং, হালকা কালার আছে। আমরা প্রথমে চুলগুলোকে সেকশন করে নেব। আমরা পেছনে চুলগুলোকে আটকে রাখলাম, আমরা হালকা ভেজিয়ে নিচ্ছি। আমরা প্রথমে মাপ নেবার জন্য মাঝখানটায় অল্প কিছু চুল সমানভাবে নেব, একটা মেজারমেন্টের জন্য। ভিউয়ার্স আমরা যখন চুল কাটবো আমরা ধারালো কেচি দিয়েই চুল কাটবো। আমাদের ফ্রন্টের কাট কমপ্লিট হলো, এবারে আমরা পিছনটা কেটে নেব। আমরা দেখতে পাচ্ছি পেছনটায় অনেকটা চুল ড্যামেজ হয়েছে।
ভিউয়ার্স, আমাদের হেয়ার কাট কমপ্লিট হলো। হেয়ার কাট শেষে আনিকাকে কেমন লাগছে চলেন দেখে নেই। Friends, it's time for a short break, but I'll be coming back soon with some important and exciting topics. So don't go anywhere. Stay with us. Viewers, welcome back. Shuranjana, ebar apnader jonno thakche relation etiquette and some simple exercise. আমাদের লাইফে রিলেশনের ইম্পর্টেন্স অনেক বেশি, তাই চলুন রিলেশন এটিকেট নিয়ে এবার জেনে নিই আমাদের এক্সপার্ট টিপস। আমরা অনেক ছোটোবেলা থেকেই যেটা দেখেছি যে একটা শিশুকে দেখলে সবসময় খুব বেবি টক করতে ইচ্ছা করে, মনে হয় যে ওর মতো করে আলতো করে কথা বলি, ওর গালটা একটু টিপে দিই কিংবা ওকে খুব জোরে একটা চুমু দিই। কিন্তু শিশুরা কিন্তু যে সবসময় এটা পছন্দ করছে বা তার জন্য সবসময় ভালো হচ্ছে তা কিন্তু নয়। যখন একটা শিশু কথা বলতে শুরু করে, অবভিয়াসলি সে শুরু করছে, সুতরাং সে অনেক কথাই স্পষ্ট করে বলতে পারে না, কিন্তু বড় হিসেবে আমার কিন্তু তার সাথে স্পষ্ট করে কথা বলাই উচিত। আমিও ওর সাথে বেবি টক করবো বা শিশুসুলভভাবে কথা বলবো, তাহলে কিন্তু সে সঠিক উচ্চারণটা শিখবে না। আরেকটা যেটা হয়, আমরা শিশুদেরকে মনে করি যে সে শিশু, সুতরাং তার নিজের কোনো অভিমত নাই। এটা কিন্তু অনেক বড় ভুল করি আমরা। আমাদের ওরিয়েন্টাল সমাজে আমরা এরকম দেখি যে কোনো সময় বলা হয় না যে তুমি কি আজকে এই লাল জামাটা পরবে নাকি এই সবুজ জামাটা পরবে নাকি হলুদটা পরবে। ওকে চয়েস বা ওকে ও যে চয়েসটা করবে সেটা করতে দেওয়া হয় না। বলে দেওয়া হয় যে মা তুমি আজকে এই লাল জামাটা পরবে, এইটা পরেই আজকে জন্মদিনের দাওয়াতে যাবে। তো এরকম করলে তখন একটা শিশু কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার যে প্রয়োজন বড় বয়সে হয় সেইটার জন্য তার প্রস্তুতি থাকে না। যেমন অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চাকে 10 টাকা দেওয়া হলো, বললো যে এটা তুমি পেলে আমি বাজারে যাব, তুমি আমি আমার বাজার করব, তুমি এই 10 টাকা দিয়ে তুমি যা যা কিনতে চাও তুমি কিনবে। তখন কি হয়, সে অবশ্যই তার 5-6 বছর বয়স হতে হবে, তখন সেই হিসাব করে সে কোনটা চায় না, কোনটা নেবে কোনটা নেবে না সেটা চিন্তা করে সে জিনিসগুলো কেনে। কিন্তু যদি তাকে এই সিদ্ধান্ত নিতে না দেয়া হয়, সে বলে মা এই যে দেখো ক্যাডবেরি চকলেট, আমি একটা ক্যাডবেরি চকলেট কিনবো, তখন তাকে 300 টাকার একটা ক্যাডবেরি চকলেট কিনে দেওয়া হলো না। সে বুঝলো কত টাকার জিনিস সে কিনছে বা কত টাকার দামির জিনিস সে খাচ্ছে। যেটা সে চায় সেটা তার মায়ের আর্থিক যেই ক্ষমতা সেটার মধ্যে হচ্ছে কি না। তো শিশুকে আমার মনে হয় আচরণগুলো, যদিও শিশু, তার সাথে কিন্তু কিছুটা বড়দের মতো আচরণ করলেই ভালো। তার সাথে কথা বলার সময়ও কিন্তু ওরকমভাবে আদরে আদর লাগে আর ইচ্ছাও করে খুবই ওরকমভাবে কথা বলতে, কিন্তু স্পষ্ট উচ্চারণে কথা বললেই সবচেয়ে ভালো। আর যে কোনো কিছু বলার আগে যদি হ্যাঁ তুমি এটা করবে বা না তুমি করবে না সেটারও একটা কারণ দেখাতে হবে তাকে, যে কেন তুমি এত উঁচু টুলে বসবে না। তো আমার মনে হয় শিশুদের সাথে বড়দের মতো আচরণ করলেই ভালো হয়। একটি টোন্ড অ্যান্ড অ্যাট্রাকটিভ বডি কার না ভালো লাগে, তাই চলুন এবার দেখে নেওয়া যাক কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে দেখাবো ব্যাকের কিছু এক্সারসাইজ। সো চলুন দেখি, আমরা বলটার সাপোর্ট নিয়ে নিচ্ছি, এটা হলো আমাদের বডির ফ্লেক্সিবল। সো আপ, 1 2 3, 1 2 3, 1 2 3। আমি সুবিধার ক্ষেত্রে এক্সারসাইজটি ব্যাক দেখাবো। 1 2 3, 1 2 3, and last. Okay. এখন আমরা করব আরেকটি ব্যাকের এক্সারসাইজ। পায়ের পজিশন ঠিক এভাবে রাখবেন, আপনি চাইলে এটা আপনার যে কোনো টুলে বসেও করতে পারেন, বেঞ্চে বসে করতে পারেন। বডির পজিশন ঠিক এরকম থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, চেস্ট আপ অ্যান্ড আপ। 1 2 3 4 5 6 7
8, 9, and 10. এবার আমরা করবো আরেকটি এক্সারসাইজ, সেম পজিশন থাকবে, হাত সামনের দিকে, দেন জাস্ট ব্যাক পুশ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. সো ফ্রেন্ডস, আজ আমরা দেখলাম ব্যাকের কিছু এক্সারসাইজ। আমাদের মেয়েদের, বেশিরভাগ মেয়েদের এই প্রবলেমগুলো হয় যে ব্যাকের অনেক এক্সট্রা ফ্যাট জমে, যার জন্য আমরা শাড়ি, সালোয়ার কামিজ বা ভালো একটি ড্রেস পরলে আমাদেরকে সুন্দর লাগে না। আপনি যদি রেগুলার এই ব্যাক এক্সারসাইজগুলো করেন, আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো ওগুলো থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন। এবং অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে, ডায়েট অবশ্যই করতে হবে। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Friends, it's time for another short break, but I'll be coming back soon with some important and exciting topics, so stay with us. Welcome back, friends. Programmer A Ongsho Shajano Hoyeche with some gadget and apps information and some hangout places. In this time and age, we are fully dependent on gadgets. So, ebar cholun jene ashi kichu informations about updated gadget and apps. Shomproti Oppo bajare niye esheche Oppo A3. 6.2 inches screener ei phone ti Android version 8.1 audio dara operated. Oppo A3 te dewa hoyeche 16 megapixel primary camera ebong 8 megapixel selfie camera ebong sather hoyeche face detection autofocus LED flash geotagging touch focus face detection HDR panorama octa-core 4x2.0 GHz cortex A73 processor somriddho phone tir internal storage 128 GB ebong 4 GB RAM অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর রয়েছে ফোনটিতে। এতে রয়েছে নন রিমুভেবল লি-আয়ন 3400 mAh ব্যাটারি, আর এর ওয়েট মাত্র 159 grams, নাইট ব্ল্যাক, সয়াবিন মিল, স্টারডাস্ট সিলভার এবং গার্নেট রেড কালারে পাওয়া যাচ্ছে ফোনটি। নতুন নতুন প্লেসে ঘোরাঘুরি করতে আমাদের সবারই ভালো লাগে। সো চলুন এবার ঘুরে আসি ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে। আমরেলা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবার মাহে রমজানের আমাদের বিশেষ আকর্ষণ ইফতার বাজার। আপনারা পাচ্ছেন 65 আইটেম আপনি পাচ্ছেন অনলি ফর স্ট্রেপ মাত্র 786 টাকায়। এটা একটা মানে অবিস্মরণীয় জিনিস যে আপনি যদি এখানে এসে সারাদিন রোজা রাখার পরে আপনি যখন এখানে আমাদের ইফতারটা করবেন, সত্যি আপনার মন একবার ভরে যাবে যে সত্যি আজকের ইফতারটা একটু সব থেকে ভিন্ন হলো। আমাদের স্টার্টার আছে অ্যাপিটাইজার থেকে শুরু করে নিয়ে আপনি যখন দেখবেন একদম এক সাইডসে নিতে নিতে আপনার অ্যাপিটাইজারে আপনার পুরো প্লেটটা ফুল ভরে যাবে। এরপরে আপনি ইফতার খোলার পরে আপনার জন্য রয়েছে বিশাল আকারে একটা ডিনার, যেটা আমরা ইফতার কাম ডিনার বলে থাকি। ডিনারে আমাদের আছে 26 আইটেম, যেটা আমাদের মেইন ডিশটা আপনি স্টার্ট থেকে করতে করতে এখানে যখন আসবেন সেখানে আপনি পাবেন লাস্টে গিয়ে ডিজার্ট আইটেম পাবেন আপনি 15টা ডিজার্ট আইটেম, থেকে মিষ্টি থেকে নিয়ে সব রকমের ফ্রুটস, যত রকমের ফ্রুটস আছে এখন সিজনাল সমস্ত ফ্রুটস পাবেন। সঙ্গে পাবেন গুলাবজামুন, রসগোল্লা, এটার সঙ্গে আরও বিভিন্ন আমাদের থাই সুইটস আছে, শাহি টুকরা আছে, যেগুলি সত্যি লাজবাব স্বাদ। এই স্বাদটা পেতে আপনি একবার আমাদের এখানে আসবেন। আপনার খাবার শেষে আপনাদের জন্য আমরা আরও আয়োজন করেছি চা কফি টোটাল আনলিমিটেড, আর সর্বশেষ আপনার জন্য রয়েছে একটা সুন্দর একটা পানের স্টলে, যেটা যেখানে আপনি পাবেন সব রকমের পান মশলা দেওয়া, বিভিন্ন রকমের রংবিরঙ্গি মশলা এখানে পাবেন, যার সঙ্গে আপনি পানটা খেয়ে মনে হবে সত্যি লাজবাব আজকের ইফতারটা হলো। ফ্রেন্ডস, এখন চলুন দেখে আসি রেস্টুরেন্টের স্পেশাল একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ফিশ ব্ল্যাক পেপার। ফিশ ব্ল্যাক পেপার তৈরি করার জন্য যা যা লাগে, ময়দা, কর্নফ্লোর,
তেজপাতা, ক্যাপসিকাম, গাজর, ব্ল্যাক পেপার, চিনি, চিকেন পাউডার, হোয়াইট পেপার, ওয়েস্টার সস, সয়া সস, রসুন, মরিচ, পাতাকপি, লেটুস পাতা এবং ফিশ। চলুন তাহলে এখন দেখা যাক তৈরি করি। প্রথমে আমি ফিশটাকে কেটে নেব। এটা আমি কেটে নিলাম, স্লাইস করে নেব। ফিশটাকে আমি প্লেটে করে নিলাম। ময়দা দেবো পরিমাণ মতন, কর্নফ্লাওয়ার দেবো পরিমাণ মতন, হালকা একটু পরিমাণ মতো ব্ল্যাক পেপার দেবো, ওকে একটু পানি দেবো। ওটা আমি তেলে এটাকে মিডিয়াম হিটের ভিতরে ফ্রাই করব। তার মানে আপনাদের 2 মিনিট বাজলে হবে। আমার ফিশ প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে দেবো। নামানোর পরে আমি ফিশের সাথে যা যা গার্নিশ যাবে সেটাকে আগে উঠিয়ে নিব। গাজর, ক্যাপসিকাম, আমি এটাকে আমি কুকিং করব। পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। রসুন 2 চামচ, লাল মরিচ কাঁচামরিচ কিমা দিব 2 চামচ, ব্ল্যাক পেপার 1.5 চামচ, তারপরে আমি একটু পানি দিয়ে দিব। প্রথমে দেবো একটু সুগার পরিমাণ মতন, চিকেন পাউডার পরিমাণ মতন, হোয়াইট পেপার পরিমাণ মতন, ওয়েস্টার সস 2 চামচ, কিকুমেন সস 2 চামচ, তারপরে এটাকে আমি একটু কষিয়ে নেব। তারপরে আমি ফিশটাকে দিয়ে দেবো আগে। আস্তে আস্তে নাড়তে রাখবো। তারপর আমি গার্নিশটা দিয়ে দেবো, পানি দেবো। সবার শেষে আমি দেবো হলো তেজপাতা। তারপর আমি এটাকে ফিশে পরিবেশন করবো। প্লেটে করে দেবো, তারপরে কি আমি এটাকে একটু গার্নিশ ডেকোরেশন করে দেবো, পাতা কবি দেবো, করে আমি একটা ফল দিয়ে দেবো। মতো তৈরি হয়ে গেল আমাদের ফিশ ব্ল্যাক পেপার। Viewers, now it's time for me to say goodbye to you all, but I'll see you next week. Same time, same channel. Till then, take care and always keep it stylish. Bye-bye.